রাহুল বাইক গুরু চ্যানেল, আজকে আপনাদের সামনে পরের মতন একটা নতুন ভিডিও এনেছি। ভিডিওর টপিক হচ্ছে গাইস, এই স্কুটিটা টিভিএস উইগো 110 cc। এই স্কুটিটার সাথে প্রবলেম হয়েছে গাইস, আমাদের মিটারের লাইন আসছে না, আর আমাদের কিন্তু সেলফও কাজ করছে না, আর হরেনও কিন্তু আমাদের এখানে কাজ করছে না। তো সর্বপ্রথম আমরা এখানে চেক আপ করলাম গাইস ব্যাটারিটা। তো ব্যাটারিটা চেক আপ করে আমরা পেলাম 12 ভোল্ট। ঠিক আছে গাইস, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারি চেক আপ করে। ব্যাটারিটা এখানে চেক আপ করলাম, এখানে 20 লাগিয়েছি মাল্টিমিটার, আর এখানে কিন্তু আমাদের ব্যাটারিটা এখন ঠিক আছে 12 ভোল্ট। তো আমাদের ব্যাটারিটা এখানে ঠিক পেলাম। এখানে কিন্তু ফিউজটা ডাইরেক্ট করা আছে গাইস, এখানে কিন্তু ফিউজ নাই, তো এখানে আমাদের ফিউজটা চেক আপ করতে হয়নি। ইগনিশন লাইনও কিন্তু কারেন্ট আসছে না কিক মেরেও। আর এখানে আমরা লকটাকে ডাইরেক্ট করে দিয়েছি, লকটাকে ডাইরেক্ট করার পরেও কিন্তু আমাদের লাইন আসছে না মিটারে। তো আমরা এগুলো সব কিছু খুলেছি, মিটারও লাইন আসছে না তার জন্য। তো এখানেও আমরা খুলেছি, এখানে জ্যাক কানেকশন খুলে টুলে সব কিছু করে দেখেছি, তবুও কিন্তু আমাদের কারেন্ট আসছে না। অনেকগুলো তার থাকে আর এখানে অনেক সময় তারগুলো কেটে যায়। এখানে দেখতে পাচ্ছি গাইস, এখানে কিন্তু ওয়্যারটা জং ধরে জ্বলে গেছে, ওই জন্য এখানে ডিসকানেক্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে পজিটিভ তার আছে, লাল কালার, রেড কালার তার হচ্ছে পজিটিভ। তো এই তারে হয়তো প্রবলেম হতে পারে গাইস, দুটো তার, এটা তার ড্যামেজ আছে, এটা তার ড্যামেজ হয়ে ছিঁড়ে গেছে এখানে। তো এখানে আমরা এটা জয়েন্ট করব, জয়েন্ট করার পরে আপনাদেরকে দেখাবো। আমরা জয়েন্ট করে নিয়েছি, জয়েন্ট করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দি নেক্সট ডে আমরা কানেক্ট করে দিয়েছি ভালোভাবে। তো কানেক্ট করার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু কারেন্ট আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, আমাদের কিন্তু এখানে এখন ঠিকঠাকভাবে কারেন্ট আসছে, আগে কিন্তু আমাদের কারেন্ট আসছিল না। তো এই ভিডিওটা এটার জন্য করা গাইস, আপনাদের যদি টিভিএস উইগো বা হুন্ডা অ্যাক্টিভা আর কিছু বাইক স্কুটি থাকে যে কোনো কোম্পানি, তো আপনারা এগুলো জিনিস চেক আপ করার পরে, ভালোভাবে ওয়ারিংগুলো চেক আপ করার পরে প্রবলেম যদি তবুও সলভ না হয়, তাহলে আপনারা এখানে গিয়ারটার তলে একটা ঠিক এদিক থেকে সামনের দিক থেকে পিছন অবধি একটা ওয়্যার থাকে, মোটা ওয়্যার, আর ওয়্যারের সাথে কিন্তু প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট কানেক্ট থাকে। এগুলো তার যদি কেটে যায় বা চুয়াতে কেটে দিলে বা তারগুলো ড্যামেজ হয়ে গেলে জল ঢুকে এই প্রবলেমটা আসে। এই ভিডিওটা এখান অবধি, ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আবার মিলছি নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে।